স্বাধীনতা দিবস পালন করল করিমগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা। যথাযোগ্য মর্যাদায় 75তম স্বাধীনতা দিবস পালন করল সীমান্ত জেলা শহরে। এদিন প্রেস ক্লাবের করিমগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ। স্বাধীনতা রক্ষায় যারা আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানান মিহির দেবনাথ, অরূপ রায়, এস এম জাহির আব্বাস প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেস ক্লাব করিমগঞ্জ আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছি এবং দেশমাতৃকার প্রতি আমরা আমাদের সম্মান। আজকে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে যেসব বীর শহীদের মৃত্যুবরণ করেছিলেন তাদেরকে আমরা প্রেস ক্লাব করিমগঞ্জ করি। ভারতবর্ষের ঐক্য, সংহতি, অখণ্ডতা, সম্প্রীতি অটুট থাকুক। সমস্ত ভারতবর্ষের মানুষ মানবতার জয়গান গাক, গেয়ে উঠুক। ভারতবর্ষ আবার বিশ্বের বুকে তার ঐতিহ্য নিয়ে চিরন্তনী তেরঙ্গা ঝান্ডা উঁচু করে ঘুরুক।